লাঞ্চের পরেই কাটাকুটি শুরু, কারণ এখন থেকেই একটু একটু করে এগোতে হবে। কারণ 2 কিলো মাংস রান্না হবে, আর রাইসও অনেকটা হবে, ক্ষীরা হবে, আর জানো ক্ষীরা করতে কতটা টাইম লাগে। তো তার আগে তোমাদের একটুখানি বলে দিই, এই যে 3টে ক্যাপসিকাম 3টে কালারের একটা প্যাকেটে থাকে, তো এটার দাম 1 পাউন্ড। আর গাজরটা সবথেকে কম দাম, গাজরের দাম হচ্ছে 45 টাকা কিলো, 45 টাকা, মানে এখানে 45 পয়সা। তো যাই হোক, হার্ড জয় কাজ করছে, দেখো এইভাবে, মানে ছেলেটা সবসময় কিন্তু ডিস্টার্ব করে, দেখেছো তো, দেখো দেখো। তো এইভাবেই চলতে থাকে আর কি আমাদের। আর এদিকে দেখো, আমি ক্ষীরাটা বসিয়ে দিলাম, ক্ষীরা করতে মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে যাবেই জানো। আর এদিকে বয়েল করা হয়ে গেছে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটিটা বয়েলডই থাকে, তো ওটা আমি অ্যাড করে দিয়েছি, একবারে গরম হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ কাটা শুরু করলাম। ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে, তো এতক্ষণ তো সহ্য করা যাচ্ছে না, আমারও ইচ্ছে করছে একটু খেতে, তাই একটু টেস্ট করব। ক্যামেরা নিয়ে হবে না, বুঝতেই পারছো, দেখো এই দুধ শুকাতে শুকাতে আমি বুড়ি হয়ে যাচ্ছি, যদিও আমি বুড়ি। ক্ষীরাটা দেখো কমপ্লিট হয়ে এসছে, আর এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ চাল অ্যাড করেছি, একদম সামান্য মানে সামান্যই। আর দেখতে পাচ্ছ ব্ল্যাক ব্ল্যাক কিছু দেখা যাচ্ছে, এটাই কিন্তু মূল মন্ত্র বলতে পারো, মানে একটু হালকা পোড়া পোড়া ব্যাপারটা যখন ওঠে না, অনেক বেশি টেস্টি লাগে। ক্ষীরাটা জাস্ট দেখো একদম ফাটাফাটি হয়েছে, আমাকে না খেতে দিলাম দেখবই বলে, তোমাকে দেখতেও বলিনি আমি। কে আমার জন্য আমার চেক পাঠালো? ঠিক, আমার সিম কার্ড চলে এসছে দেখো, ঘুম থেকে উঠেই বিরাট বড় একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, সেটা কিনা এই 2 কিলো মাংসের আমার বর চামড়াগুলো ছাড়িয়ে দিয়েছে, মানে এখানে চিকেনের মধ্যে চামড়াটা থাকে, তো চামড়াটা ছাড়িয়ে দিয়েছে, দারুণ দারুণ। এখন বেজে গেছে 7:45, এখনো সূর্য মহাশয় পুরো প্রখর রোদ্দুর আমাদের দিচ্ছে, মোটামুটি উনি ঘুমোবেন এই তোমার 10টা নাগাদ। আর আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, এখন শুধু তেলটা ছাড়ছে, ওটা জল বসিয়েছি, ভাতটা রান্না করব, আর ওটা তো বয়েল করেই আছে, একটুখানি ফ্রাই করব, তারপরে মিশিয়ে দেবো, বাস হয়ে যাবে। কিন্তু সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আমার কাছে গোলমরিচই নেই, আমার মনেও নেই গোলমরিচটা আনতে, তো যাই হোক আজকে গোলমরিচ ছাড়াই হবে। আর জয় নেই, ডোডো নেই, দেখতেই পাচ্ছ, কারণ ওরা একটু বেরোলো, ওরা দুজনে একটুখানি ঘুরতে গেল, মানে এরকম টুকটাক একটু ঘুরতে গেল, আর ডোডো বোর ফিল করছে আমার, তাই সেই কারণে ও নিয়ে গেল, জয়ের অফিস হয়ে গেল যেহেতু, বললে চল তাহলে ঘুরে আসি, তাই ওরা গেল, আর আমি এইদিকে একদম কমপ্লিট করে রাখবো। তো আমি তোমাদেরকে যে কথাটা বলার জন্য মানে ক্যামেরাটা হাতে নিই, সেটা আমি বেমালুম ভুলে যাই, তো সেটা হচ্ছে এখন ধরো 6:45 বাজে, যখন আমরা ফার্স্ট টাইম এসেছিলাম না, তখন আমাদের মানে ইন্ডিয়ার টাইমের সাথে এতটাই মানে কানেকশন ছিল, আমরা 7:30টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, মানে 7:30টার মধ্যে ডিনার করে ঘুমিয়ে পড়তাম, কারণ এখানে 7:30টা মানে ওখানে হচ্ছে তোমার 12টা, 12টা 12:30টা, তো সেই জন্য অত তাড়াতাড়ি হতো। কিন্তু এইবার এসে না আর কিছু হচ্ছে না, মানে নর্মাল, প্রথম দিন শুধু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ওটুকুই ছিল, আর কিছু নেই, সব গেছে। বেশ ভালো ছিল ওই রুটিনটা, বেশ সকাল সকাল মানে আর সকালবেলা প্রায় তোমার 5:30-6টায় ঘুম ভেঙে যেত, আর সন্ধ্যে 7:30-8টায় ঘুমিয়ে পড়তাম। বসো
বসো, এখান দিয়ে উঠতে লাগে না বেটা। আমি হেল্প করছি, তুই খুব মানে ছোট বসে পেয়ে গেছিস বুঝলি। তুমি বসো, বসো। আমি চিকেন একদম রেডি। এটুকুই নয়, এখানেও আছে, দুভাগে আমি রাখলাম, কারণ এই ভাগটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে, কারণ দুটো দাদার মধ্যে একটা দাদা খায় না, মানে ওই দাদাটার জন্য আমি আবার ডিমের কষা করেছি। কি করব, কিছু করার নেই, কারণ মা চানা নেই। আর আমার রাইসও কিন্তু একদম ডান, একদম কালারফুল হয়েছে কিন্তু দেখতে, এর মধ্যে একটু গোলমরিচ দিলে না টেস্টটা জাস্ট অসাধারণ হতো। বাট এখন আমার কিছু করার নেই, হেটার ক্লিন করব না, কারণ এগুলোকে ভাজতে হবে, তখন আবার তেল ছিটবে, কিচ্ছু করার নেই। এখন আমার বাসনটা জাস্ট দেখো, চলো ফটাফট মেজে নিই। কত কিছু নিয়ে এসছে দাদা, মানে এই সব সময়ের জন্য দাদা একদম ডোডোর জন্য একটা তো খাবার কিনে আনে। তো জয়ের আগের দিন দেখা করতে গেছে, এই মাফিনটাও দিয়ে দিয়েছে পুরো বক্সটা, মানে দাদা জানে আমরা এসেছি, তো দেখা করতে আসতো, তো তার আগে জয় গেছে তাই জন্য পাঠিয়ে দিয়েছে। আবার আজকে এত কিছু নিয়ে এসছে, আর সাথে আছে এই ওয়াইনটা। ফ্রাই করা একদম ডান, কিন্তু অন্যভাবে সাজাতে গেছিলাম, এরকম হয়ে গেল, তো এটাই নিয়ে যাচ্ছি। তো মানে আমার প্রত্যেক দিনের ভিউয়ার্স, মানে দাদা দেখেই ভিডিও, হ্যাঁ এটা ওর মোবাইলটা দিয়ে এখন করছি, আমারটা চার্জ হচ্ছে বলে। চলো স্টার্ট করো। হ্যাঁ আর একটা কিন্তু জিনিস আছে, এটা হয়তো পছন্দ করে দাদা, তো মনে হচ্ছে এটা তো খিরা, খিরা মানে চাল দিয়ে দুধ, মানে চাল নেই আমরা এমনটাই খাই, মানে নাম মাত্র চাল আর পুরোটাই দুধ, মানে যেটা পায়েশ, পায়েশ 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 একদম, পায়েশ বলা ভুল, এটা পায়েশ বলা ভুল, খেয়ে বুঝবে। আর তোমাদেরকে একটু পরিচয় করে দিই, এই হচ্ছে সেই দাদা যে আমাদের সেদিনকে একদম পরিপক্ক পেট পেট ভরিয়ে দিয়েছিল অসাধারণ। আমি আগে বলেওছি কিন্তু চেনে তো না, তার জন্য চিনিয়ে দিলাম দাদাকে। আর এই দাদা হচ্ছে আমরা দাদার সাথে আগে থাকতাম, মানে আমরা আগে যে 55, হ্যাঁ দেখেছি, নাম বলেছিল, হ্যাঁ অমরেশ দার নাম বলেছিলাম আমি, তো সেই দাদা। চলো তোর এবার এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো অমিতদার ঘরেই কোল্ড ড্রিঙ্কস ছিল, তো কোল্ড ড্রিঙ্কস দিয়ে কিন্তু আমাদের রাতের ডিনারটা জাস্ট ফাটাফাটি হয়ে গেল। আর খিরাটা কিন্তু সবার খুব ভালো লেগেছে, মানে এটা রিভিউটা আমাকে পরে দিয়েছে তাই তোমাদেরকে জানালাম, তো খিরাটা সবার ভীষণ ভালো লেগেছে, তাই তো বর তোমার ভালো লেগেছে? একদম একদম ভালো। যাই হোক, আমার বর রিভিউ দিয়ে দিয়েছে, মানে একদম বিন্দাস হয়েছিল, ফাটাফাটি হয়েছিল খেতে। চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ কি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে সেটা আমাকে জানিও, রেসপন্স করো তোমরা, তাহলে আমারও এনথুটা বাড়বে। চলো টাটা।